দেখছিল তাহলে কথাবার্তা হলা পরে তাকে বিশ্বাস কলে আউ কালি দেখা করি মেমোরান্ডাম দেবে আউ এ অবসরে আমি তো ধন্যবাদ দিই স্যার জি সিডি আউ আউ ফির দিই দো প্রধানমন্ত্রী কর মে 6 আগস্ট 2024 2017 ভুবনেশ্বর গস্ত 2017 সেপ্টেম্বর 17 আদিন গলে আসছি আসন্তা কালি বন্দে ভারত ট্রেন উদ্ঘাটন দিল্লি ব্রহ্মপুর স্বতন্ত্র ব্যবস্থা করছে যে মুখ্যমন্ত্রী নিজে আসুচার তাই আমি বুঝিপার যে মুখ্য প্রধানমন্ত্রী কত গুরুত্ব দিচ্ছেন গঞ্জাম আড়গা বিষয় অনেক তিন মাস সরকার হয়েছে বহুত লোক বহুত কথা কহবে বিপক্ষ দল মানে বহুত কথা আরোপ দেবে টিকি ধৈর্যের সহিত সুভদ্রা যোজনা তো আরম্ভ হল প্রধানমন্ত্রী তো আরম্ভ করে 17 যা জবাব দিয়েছিল তা তো রক্ষা যাচ্ছে আমার 24 বর্ষের শাসনটা হঠাৎ গোটে তিন মাস ভিতরে তা তো ওভাররাইড হয়ে যাবনি কিন্তু ইন্টেনশন ভালো আছে সরকার করিয়া পাই চাহুচন্তি যে সুবিধা অসুবিধা আছে বিভিন্ন সময়ের যা আছে তাকে সুধার করে আগামী দিনের গোটে সুন্দর ওড়িশা সুন্দর গঞ্জাম সুন্দর দক্ষিণ ওড়িশা গঠন হব এই বিশ্বাস সহিত রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করা যাব কেন্দ্র দৃষ্টি আকর্ষণ করা যাব কোনসি পরিস্থিতিতে গঞ্জাম জেলাকে নেগলেক্ট করিয়া দিয়া যাব এই কথা এসু কানুচরণ পতি ভারতীয় জনতা পার্টি রাজ্য কার্যকারী সদস্য দেখুন আজি যে প্রকার ব্রহ্মপুর শহরে উৎসাহ হয়েছে যে ব্রহ্মপুর ঠারু প্রথম করি গোটে ট্রেন বাহুছি যেটা কি টাটানগরকু সংশ্লিষ্ট করব সেইটা পুনি যে আদর্শ ভাবে সে যে বন্দে ভারত এক্সপ্রেসটি চালুচি নিশ্চিত ভাবে ইয়ে ব্রহ্মপুর পাই গর্ব ও গৌরবর কথা ইয়ে ইতিহাসের 24 বর্ষ ভিতরে আমি যেটা আশা করি নথিলু আজি তাহা ফলিয়া যাচ্ছি তেণু করে আমি মুখ্যমন্ত্রী যেহেতু প্রথম করি আমার ভারতীয় জনতা পার্টির যে জননেতা বলিকি আমি কহুছু সে আসি পৌঁছিবে সেইপাই কর্মী মহলের বহুত গুড়ি আশা সঞ্চার হয়েছি কর্মী মানে উৎসাহিত অনেক তাঁর স্বাগত করা ব্রহ্মপুর বাসী স্বাগত করা ইচ্ছুক অনেক তা সহিত গঞ্জাম জেলার সমস্ত জনসাধারণ চাহুন ইয়ে সরকার যাহা মধ্য কিছু করব এ সরকার হি করে ভারতীয় জনতা পার্টির মোহন মাঝি সরকার হি অমলের এইসব কিছু হয়ে পার।